Hi friends, welcome to my channel Sister Tash. If you like my video, please like and share and subscribe my channel. And aaj amra dekhe nebo proper technique of IV cannulation. IV cannular kotogulo important part ache jemon needle, catheter, valve, wings, plug. Eglo just ektu dekhe neya jak. IV cannulation jinish ta ki eta holo ekta technique in which a cannula jeta ke place kora hocche inside a vein. কিসের জন্য প্লেস করছি? টু প্রোভাইড এস ভেনাস অ্যাক্সেস। এই ভেনাস অ্যাক্সেস করার আমার দরকারটা কি, মানে কোথায় আমরা আইভি ক্যানুলেশন করব, মানে পারপাস অফ আইভি ক্যানুলেশন আর ইন্ডিকেশন কি? এক্ষেত্রে আমরা যখন আমাদের রিপিটেড অনেকবার ব্লাড স্যাম্পলিং করতে হবে। এছাড়াও আইভি অ্যাক্সেস আমাদের তৈরি হয়ে গেলে আমরা সেটা দিয়ে আইভি ফ্লুইড দিতে পারি, মেডিকেশন দিতে পারি, কেমোথেরাপি দিতে পারি, নিউট্রিশনাল সাপোর্ট, ব্লাড এবং ব্লাড প্রোডাক্টস অ্যাডমিনিস্টার করতে পারি, রেডিওলজিক্যাল কন্ট্রাস্ট, কেমোথেরাপির কন্ট্রাস্ট, এগুলো সমস্ত দিতে পারি। এই প্রসিডিউরের ট্রি সেট আপ আমরা অ্যাকর্ডিং টু নিড করতে পারি। যেমন যদি আমাদের আইভি ফ্লুইড চালাতে হয় তাহলে অবশ্যই ট্রিতে স্যাঙ্গোফিক সেট আইভি ফ্লুইড নিতে হবে, ব্লাড ড্র করতে গেলে ইরিটিয়া ভায়াল লাগবে, আর ফিক্সেশনের জন্য মাইক্রোফ্লোর লিকোপ্লাস্ট লাগবে এবং অথবা ফিক্সিং মেটেরিয়াল কিছু নিতে পারি, আর এটা কাটার জন্য সিজার লাগবে, আর ভেনকে প্রমিনেন্ট করে তোলার জন্য টিউনিকেট লাগবে। আর এসেন্সিয়াল রিকোয়ারমেন্টের মধ্যে আমাদের স্পিরিট লাগবে, বিটাডিন লাগবে, আর ফ্লাশ করার জন্য স্টেরাইল ওয়াটার আর স্টেরাইল নাইফ টেস্ট নিয়েছি। এর মধ্যে নিয়ে নিতে হবে স্টেরাইল গ্লাভস, কটন সোয়াব, গজ পিস। আর পেটেন্সি চেক করার জন্য আমরা ফ্লাশ করার জন্য স্টেরাইল ওয়াটারটাকে একটা সিরিঞ্জের মধ্যে ড্র করে নিয়েছি 2 ml সিরিঞ্জে, আর একটা যদি আইভিতে আমাদের মেডিকেশন অ্যান্টিবায়োটিক দিতে হয় তাহলে সাথে সাথে আমরা ক্যানুলা করার সাথে সাথেই দিয়ে দেব, তাই জন্য মেডিসিনও ড্র করে নেব। আর প্রপার সাইজের ভেন প্লান তো অবশ্যই লাগবে, তার সাথে ডিসপোজ করার জন্য নিয়ে নেব কিডনি ট্রে। আর এনভায়রনমেন্টাল প্রিপারেশনে অ্যাডিকোয়েট লাইট লাগবে, আর যে পার্টে আমরা আইভি ক্যানুলেশন করব তার ঠিক তলায় ম্যাকিনটস প্লেস করে নেব যাতে লিনেন সয়েল না হয়ে যায়। ক্লায়েন্ট প্রিপারেশনে ক্লায়েন্টকে আমাদের ইনফর্ম কনসেন্ট নিতে হবে, আর ভেন সিলেক্ট করতে হবে লার্জ স্ট্রেট ভেন, আর টিউনিকেট আমাকে ভেনের যেখানে আইভি ক্যানুলেশন করব তার প্রক্সিমাল পার্টে বেঁধে দেব, আর তারপরে হ্যান্ড ওয়াশিং করতে যাব। আফটার হ্যান্ড ওয়াশিং এইভাবে সার্কুলার মেশিনে স্পিরিট কটন দিয়ে জায়গাটা ক্লিন করলাম, এটাই হচ্ছে আমার স্কিন প্রিপারেশন ফার্স্ট স্টেপ, এবং ওয়েট করব 30 সেকেন্ড। পরে আবার ওই একই জায়গায় আমরা একইভাবে সার্কুলার মোশনে বিটাডিন সোয়াব দিয়ে সার্কুলার মোশনে ক্লিন করব এবং ওয়েট করব 1 মিনিট ফর দ্য মাইক্রো অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাকশন অফ বিটাডিন। নেক্সট আমরা একইভাবে সার্কুলার মোশনে স্পিরিট কটন দিয়ে আবার ওই জায়গাটাকে ক্লিন করব এবং ওয়েট করব 30 সেকেন্ড। আফটার 30 সেকেন্ড প্রপার সাইজের ভেন প্লানের যে নিডিলটা শার্প এন্ডটা আমরা স্কিনের মধ্যে প্রিক করব 15 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করে, এবং লেফট হ্যান্ড কিন্তু আমার স্কিনটাকে স্ট্রেচ করে থাকবে তাতে এটা ইনসার্ট করতে সুবিধা হবে, 15 ডিগ্রি অ্যাঙ্গেলটা মেনটেন করতে হবে এইভাবে। যে আমরা ইনসার্ট করার সময় ফ্ল্যাশব্যাক চেম্বারে ব্লাড দেখতে পাবো আমি ওটা টুনিকেটটাকে খুলে দেব। খুলে দেওয়ার পরে একটা গজপির সাথে নিয়ে রাখবো, আর রাইট হ্যান্ডে আমরা যখন ক্যানুলাটাকে ইনসার্ট করছি তখন একটু করে ক্যানুলা ইনসার্ট করবো সামনের দিকে, আর ব্যাকওয়ার্ড আমরা উইথড্র করে নেবো নিডিলটাকে। ঠিক এইভাবে একটু করে ইনসার্ট করবো, একটু করে নিডিল উইথড্র করবো, একটু করে ইনসার্ট করবো ক্যানুলা, আর একটু করে উইথড্র করবো। ফাইনালি নিডিলটাকে উইথড্র করার আগে আমরা গজপিসটাকে প্লেস করব, আর লেফট হ্যান্ডে এইভাবে আমরা হাতটাকে দিয়ে ভেনটাকে প্রেস করে রাখবো, আদারওয়াইজ ব্লাড চলে আসবে। এবার আইভি ক্যানুলেশন আমাদের হয়ে গেছে। আইভি ক্যানুলার পেটেন্সি চেক করার জন্য আমাকে একটু স্টেরাইল ওয়াটার পুশ করে দেখে নিতে হবে যে ঠিকঠাক পেটেন্ট আছে কি না। এবার আমরা লক প্লাগ বা ক্যাপটা হেঁটে দেবো, আর আমরা আইভি ক্যানুলাকে এবার ফিক্স করে নেবো যে কোনো ফিক্সিং মেটেরিয়াল দিয়ে অথবা আগে থেকে কেটে রক্ষা বাটারফ্লাই সেফের মাইক্রোপোর দিয়ে। সেক্ষেত্রে আগে আমরা গ্লাভস খুলে নেব, তারপরে মাইক্রোপোর বা লিউকোপ্লাস্ট দিয়ে জায়গাটাকে ফিক্স করে নেব। অবশ্যই তার উপরে আমরা
ক্যানুলেশন যেদিন করলাম তার ডেট আর টাইমটা লিখে দেবো, কারণ অ্যাকর্ডিং টু ইনফেকশন কন্ট্রোল গাইডলাইন আফটার 72 আওয়ার্স আমাদের এই আইভি ক্যানুলাটাকে চেঞ্জ করতে হবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি সবাই আইভি ক্যানুলেশন টেকনিক ঠিকঠাক বুঝতে পেরেছেন। ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।